প্রিয় শিক্ষার্থী শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে। আজকে আমি উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে। বরাবর আমরা ইংরেজি বিষয়ে আমার জুম ক্লাসে তোমরা অনেক প্রশ্ন করেছো, স্যার ট্রু ফলস টাইপ টু আপনার ভিডিওতে দিয়ে দিয়ে। ট্রু ফলসটা আসলে সবাই তো দেখে যে ট্রু TRUE ফলস FALSE, কিন্তু আজ এখানে একটু বিষয় আছে, সে বিষয়টি লক্ষণীয়। এই লক্ষণীয় বিষয়টি আজকে আমি তোমাদের ভিডিওতে আমি তুলে ধরেছি। বোর্ডের দিকে সবাই লক্ষ্য করব, এখানে আমি একটি প্রশ্ন রেখেছি, আরেকটি প্রশ্ন রেখেছি। এখানে দুটি প্রশ্নের মধ্যে একটু তফাৎ আছে। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ শুদ্ধ বাক্যের জন্য তোমাকে কারেক্ট শুদ্ধ বাক্যের জন্য সঠিক বাক্যের জন্য ট্রু এবং অশুদ্ধ বাক্যের জন্য ফলস তোমাকে লিখতে বলা হয়েছে। এখানে লক্ষণীয় হচ্ছে ট্রুটা কিন্তু ফুল মিনিং TRUE, এটা কিন্তু রং ফর্ম, অর্থাৎ পুরো শব্দটাই এখানে বানান করে রাখা আছে ট্রু। ফলসটি কিন্তু রং ফর্ম, অর্থাৎ কোনো সংক্ষিপ্ত নয়, পুরো বাক্যটাই পুরো বর্ণগুলি রাখা আছে একটি বাক্যে বা একটি শব্দ তৈরি করছে FALSE ফলস। কিন্তু দ্বিতীয় বাক্যটি তোমার একটু লক্ষণীয় যে রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস, অর্থাৎ সত্যে সত্য বাক্যের জন্য সত্যের বাক্যের জন্য তোমাকে ট্রু লিখতে বলছে, আর অসত্য বাক্যের জন্য অশুদ্ধ বাক্যের জন্য এফ অর্থাৎ ফলস লিখতে বলা হয়েছে। এখানে ডিফারেন্সটি হল তোমাকে এখানে ফুল ট্রুটা লিখতে বলছে, আর এখানে ফুল যে শব্দটি আছে সম্পূর্ণ যে শব্দটি আছে এটি পুরোটাই লিখতে বলছে ফলস, কিন্তু এক্ষেত্রে কিন্তু তা বলে নাই। এক্ষেত্রে বলছে টি ফর ট্রু, অর্থাৎ যদি সত্য হয় বাক্যটি, যদি সত্য হয় তবে শুধুমাত্র টি লিখতে বলা হয়েছে, আর বাক্যটি যদি মিথ্যা হয় তবে শুধুমাত্র এফ লিখতে বলা হয়েছে। তবে আমরা লিখি এখানে আমরা কী লিখব, রাইট? প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি অনুযায়ী আমরা প্রথম লিখবো, দেয়ার আর ফোর লেভেলস ইন দ্য ফুড পিরামিড। তোমাদের ফুড পিরামিড যে গল্পটি ইউনিট সিক্সে আছে সেখানে তোমরা রিডিং থেকে জানতে পেরেছ যে ফুড পিরামিডের ধাপ আছে চারটি, এখানে ফোর্স লেভেল চারটি ধাপ আছে, তবে কথা কি সত্য, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, অর্থাৎ বটম, নেক্সট লেভেল, তার পরবর্তী নেক্সট, আফটার নেক্সট লেভেল এবং টপ লেভেল, এরকম চারটি ধাপ আছে, তবে এটি সত্য। সত্য কিন্তু আমাকে লিখতে বলা হয়েছে যে সত্য বাক্যের জন্য ট্রু, আমি ট্রু লিখব TRUE ট্রু। তারপরটা দেখি, দেখা আছে এক্স হেল্প আওয়ার আইস, অর্থাৎ ডিম চোখের জন্য, চোখ আমাদের চোখের জন্য সাহায্য করে। আমাদের ডিম কিন্তু কখনোই চোখের জন্য নয়, চোখের জন্য হিসেবে ফুড অ্যান্ড ভেজিটেবলস, এটা আমরা জানি বই থেকে যেটা আমরা পেয়েছি, তো সেই অনুযায়ী এটি মিথ্যা, অর্থাৎ মিথ্যের জন্য ইনকারেক্টের জন্য অসত্য বাক্যের জন্য ফলস লিখতে বলা হয়েছে, আমাকে ফলস, আমি ফলস লিখব। কিন্তু দ্বিতীয় বাক্য, দ্বিতীয় যে প্রশ্নটি আছে এখানে যে উল্লেখিত যে বাক্যটি আছে, রাইট টি ফর ট্রু অর্থাৎ সত্য বাক্যের জন্য টি এবং মিথ্যা বাক্যের জন্য তোমাকে ফলস লিখতে বলা হয়েছে, তবে নাকি ফুডস মেড অফ গ্রেস গিভ আস এনার্জি, অর্থাৎ শস্যদানা, আমাদের শস্যদানার যে খাদ্যটি তা আমাদের দেয় অনেক শক্তি, অনেক শক্তি তৈরি করে, তবে এটি সত্য ট্রু TRUE ট্রু। আর পরবর্তী যে সেন্টেন্সটি আছে, আওয়ার বডিস নিড এ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল, অর্থাৎ এই চর্বি এবং তেল জাতীয় খাবার প্রচুর পরিমাণে আমাদের শরীরের জন্য প্রয়োজন, না আমাদের শরীরের জন্য কিন্তু প্রচুর পরিমাণ তেল এবং চর্বি জাতীয় খাবার প্রয়োজন নয়, এটা লিমিটেড, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত, তবে বাক্যটি সঠিক নয়, তবে হবে ফলস FALSE ফলস। তবে আমরা যে ফলস ট্রু ফলস এবং পরবর্তী প্রশ্ন অনুযায়ী ট্রু ফলস, আমি আজকে এই বিষয়টি তুলে ধরেছি শুধু এইটি লেখার জন্য নয়, আমি তুলে ধরেছি একটি বিশেষ কারণে, সেটি লক্ষণীয়, এদিকে খেয়াল করো তোমরা। এই দুটি দিকে মার্ক করে দিলাম, এই দুটি প্রশ্নের মধ্যে তফাৎ আছে, এই তফাৎ অনুযায়ী তোমাদের লিখতে হবে। কেউ যদি রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস লিখতে গিয়ে এখানে আমরা ট্রু রেখি তবে কিন্তু এটা ভুল যাবে, তবে আমার লিখতে হবে কি টি, এই টিটা লিখতে হবে। আমি পরবর্তী যদি লিখছি আমার বডিস নিড এ ওয়াট অফ ফ্যাট অ্যান্ড অয়েল, লিখেছি ফলস, না লিখতে বলা হয়েছে ফলস,
তাহলে এইটুক আমার হবে না, শুধু এফ লিখতে হবে। কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমাকে টু বয়ে দিছে, সেখানে যদি আমি টিটা লিখি তবে কিন্তু কাটা যাবে, ওস হবে। অর্থাৎ এখানে কাটার বিষয় নয়, এখানে হলো যে যিনি শিক্ষক উনি যদি ধরে নেন যে আমি কি দেখছে ছোট ক্লাস তোমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে ফাইভ, এটা ঠিক আছে, তবে সেটা তার বিষয়। কিন্তু আসলে তোমাকে তোমার বুঝতে হবে যে বিষয় কিন্তু ওইটি নয় যে সবাইকে রাইট দিব না কাটা দিব না একটু কমাই দিব নাম্বারটা, ওইটা বিষয় নয়। বিষয়টা হলো প্রশ্ন অনুযায়ী লেখা, অর্থাৎ প্রশ্নকে তোমাকে চিনতে হবে, রাইট টু অর কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ সত্য বাক্যের জন্য শুদ্ধ, শুধুটা টুটা ফুল ওয়ার্ডটা দিয়ে দিয়েছে তাই ফুলটা দেখবে। সেখানে টি লেখা কিন্তু বাঞ্ছনীয় নয়, আমি টি দেখলাম স্যার আমি তো টি দেখলাম কিন্তু তো টুই হয়, কেন টিতে টি হয় না, টি তো গাছ, সেটা টিতে টাইগার হয়, সেটা তো টাইগার বাঘ। কিন্তু বিষয় কিন্তু ওইটা না, তোমার বুঝতে হবে প্রশ্ন অনুযায়ী যে টু লিখতে পারবে আমাকে টু লিখতে হবে, টি দেখবে এটিকে লেখা যাবে না, টি লেখা যাবে না, ওই টুই লিখতে হবে। তারপর একটা যেটি ফস রেখেছি রেখেছি সেখানে কিন্তু এফ লেখা যাবে না, এখানে কিন্তু এফ এই প্রশ্ন অনুযায়ী কিন্তু এফ লেখা যাবে না, এখানে লিখতে হবে ফস, কারণ সে বুঝিয়ে দিছে ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অসত্য বাক্যের জন্য তোমাকে এফ লিখতে বলা হয় নাই, তবে তো সে এফ লিখতো, এই যে এফ এই এফ এই এফ শুধু এফ লিখ, যদি এখানে এফ লেখা থাকে তবে তুমি এফ ঠিক আছে ফসের জন্য এফ। কিন্তু তোমাকে যেহেতু ফুস শব্দটি দিয়ে দিছে সম্পূর্ণ বাক্য ওয়ার্ডটি দিয়ে দিয়েছে, তবে তোমাকে সম্পূর্ণ বাক্য লেখাই বাঞ্ছনীয়, এফ এ এল এস ফস। তা এখানেও ঠিক তাই, তোমাকে লিখতে পাওয়া হয়েছে সত্য বাক্যের জন্য টি এবং অশুদ্ধ বাক্যের জন্য এফ, তুমি লেখবা টু টি আর ইউ, এটা বাঞ্ছনীয় নয়। অর্থাৎ তোমাকে যা লিখতে বলছে সেটিকে লেখাই তোমার ছাত্রের উচিত বা তোমাদের উচিত, কারণ আমার প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন অনুযায়ী লিখতে হবে। যেহেতু টুর জন্য টি তবে টুর জন্য টি লিখব, যেহেতু এফ ফসের জন্য আমাদের এফ সেটা ফসের জন্য এফ লিখব। এখন আমি লিখলাম এইটারটা এইখানে লিখলাম এই দুটি এখানে লিখলাম, তবে প্রশ্ন দেওয়াটা অর্থ কী, তাতে প্রশ্ন দেওয়াটা কোনো প্রশ্নের দরকার ছিল না, যে টু টু তোমার টু দেখো ফসের জন্য ফস লেখো, সেটা ফুলটাই দেখো টু মানে সম্পূর্ণটাই দেখো বা টি দেখো সেটা তোমাদের খুশি। কিন্তু না, যেহেতু এখানে প্রশ্নটি আমাকে যেভাবে দিবে আমার উত্তরটা ঠিক সেভাবেই হবে, প্রশ্নটা যেভাবে দিছে উত্তরটা কিন্তু আমি সেভাবেই লিখছি, তোমরাও ঠিক এভাবে লিখবে, প্রশ্নটা করে নেবে টু লেখা আছে কিনা, ফস সম্পূর্ণ ওয়ার্ডটি দেওয়া আছে কিনা, আবার টু সংক্ষিপ্ত টি দেওয়া আছে কিনা, আবার ফস সংক্ষিপ্ত এফ দেওয়া আছে কিনা, প্রথম অক্ষরটা দেওয়া আছে কিনা, এটা দেখে নিবে পরীক্ষার সময়, এটা দেখে নিবে, তবে তোমাদের এই ভুলটা আর হবে না। তবে আজকে আমাদের এই বোঝার বিষয় এই দুটি তুলে ধরেছি তোমাদের বোঝার জন্য, ম্যাক্সিমাম তোমাদের খাতায় আমি দেখি ওই এই বসে এইভাবে লিখতে রেখে দিয়েছো টি, লিখতে বসে ফলস রেখে দিয়েছো ফল। এখন ওই প্রশ্ন বলবো আমি যে স্যার আমি তো টিতে টুই হয়, তো টিতে টু হবে সেটা তো সে বলে নাই, টুতে আমি ধরে নেবো কেন, কারণ সে তো বুঝে দিছে যে টুর জন্য সম্পূর্ণ টুটা লিখতে বসে, তো সে এখানে তো টি লিখতে পারতো, সে তো লেখে নাই, টু লিখছে আমি টু লিখব, এখানে ফস লেখা থাকে তুমি ফস লিখবা, এখানে টি ফর টুর জন্য টি লিখতে বসে আমি টি লিখব, এখানে ফসের জন্য এফ লিখছে আমি এফ লিখব, এটাই সত্য এবং এটাই চিরন্তন সত্য। এইভাবে প্রশ্ন অনুযায়ী তোমার খাতায় লেখার চেষ্টা করবে, প্রশ্নের উত্তরের বাইরে যাওয়াটা বাঞ্ছনীয় নয় এবং উচিতও নয়, তাই তোমরা এটাকে একটু ফলো করবে। তবে এই ছিল আজকে আমাদের তোমাদের জন্য বোঝার বিষয় আমি তুলে ধরেছি টু ফলসের বিষয়টি, তবে আশা করি তোমরা এইগুলোকে বাসায় চর্চা করবে এবং চর্চা করলে তোমরা জানতে পারবে। তো এই বিষয়ে জুম ক্লাসে তোমার কোনো প্রশ্ন থাকে আজকে জুম ক্লাস আছে, আমি তোমাদের জুম ক্লাসে বিস্তারিত আলাপ করবো। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ।